সম্মানীয় শ্রোতা বন্ধুরা কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, অন্যদিনের মতো আজও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে অর্জুন গাছের ছাল। অর্জুন গাছের ছালে কি কি রোগ থেকে মুক্তি দেয়, তাছাড়া জন উদ্দীপনা বাড়ানো সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা, তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলটি নতুন এবং প্রথম দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। তো বন্ধুরা, চলুন মূল আলোচনায় ফিরে যাই। তো বন্ধুরা, অ্যাজমা, অ্যাজমা রোগের ওষুধ, অ্যাজমার ক্ষেত্রে কিন্তু অর্জুন গাছের ছাল অসাধারণ উপকার দেয়। আপনি যদি অর্জুন গাছের ছাল গুঁড়ো করে দুধে মিশিয়ে নিয়মিত খেতে পারেন তাহলে এই অ্যাজমার সমস্যা অনেক কমে যাবে। আমাশা হলে আমরা খুবই কষ্ট পাই, পেট সব সময় ভার হয়ে থাকে আর নাভির কাছে যন্ত্রণা করে, কিছুই খেতে ইচ্ছা হয় না। আমাশা হলে আপনি অর্জুন গাছের ছালের কাত ছাগলের দুধে মিশিয়ে খান, এতে আমাশয়ের সমস্যা কমে যাবে, হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আমাদের অনেকের প্রধান সমস্যা কিন্তু এটি, আর এই হজমের সমস্যা থেকে গ্যাস, অম্বল আরো কত কি, কিন্তু অনেক ওষুধ খেয়েও এই সমস্যা কমে না। এবার অর্জুন গাছের ছালে বিশ্বাস রেখে দেখুন, রোজ রাতে শুতে যাওয়ার আগে হালকা গরম জলে অর্জুন গাছের ছাল গুঁড়ো মিশিয়ে খেয়ে নিন। এটি রোজ রাতে নিয়ম করে খান, এতে আপনার হজম ক্ষমতা বাড়বে। তাছাড়া যৌন উদ্দীপনা বাড়ায়, বিবাহিত দাম্পতিদের ক্ষেত্রে যৌন উদ্দীপনার অভাব কিন্তু এটি গুরুতর সমস্যা। অনেক সময়ে অনেক টাকা ব্যয় করে চিকিৎসা করতে হয় এর, কিন্তু জানেন কি, এই অর্জুন গাছের ছাল এই সমস্যা থেকেও রেহাই দেয়। এই ছালে আছে স্যাপোনিন যা যৌন ক্ষমতা বাড়ায়, আর পুরুষদের ক্ষেত্রে শুক্র কমে থাকলে অর্জুনের ছাল গুঁড়ো করে তা গরম জলে মিশিয়ে সেই জল সেকে তার মধ্যে এক চামচ শ্বেতচন্দন মিশিয়ে খান, এটি অসাধারণ কাজ দেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।